মানুষের চাওয়ার কোনো শেষ নেই, মানুষ যত পায় তত চায়। মানুষের চাওয়াটা যদি মাটির কাছাকাছি হয় তাহলে ভালো, তাতে না পেলেও কষ্ট পাবে না। মার্টিন ফ্রিম্যান বলেছেন, আমি একটি কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জীবন ঠিক ততটাই পরিবর্তিত হয় যতটা আপনি চান। আমাদের এবারের বিষয় চাই, কে কার কাছ থেকে কি চান বা কি প্রত্যাশা করেন, মানে তারিন ঈশিতার কাছ থেকে কি প্রত্যাশা করেন বা কি চান, আর ঈশিতা তারিনের কাছ থেকে কি চান। আগে তারিন বলবেন। আমি ঈশিতাকে টিভি স্ক্রিনে ব্যক্তিগতভাবে দেখতে চাই, কারণ আমি তার অভিনয়ের একজন ভক্ত। সো ও এত একটা গুণী শিল্পী সব ক্ষেত্রে, নট অনলি অভিনয়। ঈশিতা নাচ করে না, ঈশিতা অনেক ভালো একজন নৃত্যশিল্পী। আমি চাই ওকে টিভি স্ক্রিনে দেখতে। ও খুব চমৎকার গান করে, তো ওকে ওর প্রত্যেকটি সেক্টরেই ও একজন গুণী শিল্পী হিসেবে প্রমাণিত করেছে। তো আমি ওকে টিভি স্ক্রিনে আসলে দেখতে চাই। আর অন্য কিছু চাওয়ার আছে ওর? আর আল্লাহ রহমতে যা আছে আই এম ভেরি হ্যাপি। ওর কোনো গুণাবলী আপনি চান? ওর যে গুণটা খুবই ভালো সেটা হচ্ছে ও খুব সিরিয়াস সিচুয়েশনে খুব কাম থাকতে পারে, এটা একটা খুব ভালো গুণ। বাইরে ঝড় বৃষ্টি হয়ে যাবে ও দেখা যাবে চুপচাপ বসে আছে, আচ্ছা ঠিক আছে বাইরে ঝড় হচ্ছে। আমার হচ্ছে যে বাইরে ঝড় হচ্ছে এখন কিভাবে সলভ করা যাবে, আমি আবার অস্থির হয়ে যাব। ও বলবে আচ্ছা ঠিক আছে আপু, ঝড় তো হচ্ছে, হতে দাও না, তুমি বসে থাকো, সমস্যা কি? ইসে তো হচ্ছে এই টাইপের। ঝড় যদি হয় আমি হয়তো ছোটাছুটি করবো না, বাট ডেফিনেটলি আমি খুব ঠান্ডা মাথায় একটা প্ল্যান করবো যে এক্স্যাক্টলি সবচেয়ে কম পদক্ষেপে কত এফিশিয়েন্টলি সিচুয়েশনটা হ্যান্ডেল করা যায়। যাক, এবারে ঈশিতা আপনি তারিনের কাছ থেকে কি চান? আমি ফর্মালি যদি বলা হয় তারিনের কাছ থেকে কি চাই, প্রথমত আমি চাই ওর মতো ও কীভাবে করে এত সুন্দর করে সাজে, এত গুছিয়ে রেডি হয়, আমি এই গুণটা চাই। যেমন আজকে যে আমি এখানে এসেছি, ওর কিন্তু কারোর সাথে ফোনে কথা বলে ঠিক করতে হয়নি যে কীভাবে কী পড়বে না করবে, বাট ও যেহেতু জানতো যে আমি মোটামুটি খুব সিম্পলভাবে চলে আসবো, ও কিন্তু আমাকে কালকে রাত্রে ফোন করে আমি যেটা পড়তে চেয়েছিলাম ওটা পড়তে না বলে নতুন করে আবার কি পড়লে ভালো হবে বলে, মানে মানে ও খুব সুন্দর করে গুছিয়ে নিজে সাজতে পারে, আরেকজনকে সাজাতে পারে, এটা আমার সবসময় আমি দেখেছি এবং এটা আমার কাছে খুব ভালো লাগে। আর ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে তুমি অনেক শুটিং করো, অনেক ব্যস্ত থাকো আমি জানি, তারপরে তোমার উচিত আমাকে ফেস টু ফেস আরেকটু সময় দেয়া। রাইট, ট্রু। আমরা এবারে আরেকটি দৃশ্য দেখব পর্দায়। আপনাদেরকে বলতে হবে যে মিস্টার বিন চরিত্রের রূপদানকারী ছেলেটি কি বলতে চাচ্ছে। এই যে দাদু মিস্টার বিন, তুমি তো মোর লেট করাই ফেলেছো ভাইয়া, তুমি কি জানো মোর সময়ের কি মূল্য? ডু ইউ নো? আই থিঙ্ক ডু নো। যাই হোক, মুই যে আজকে তোমাকে এই একখান মহৎ উদ্দেশ্যে ডাকছি, হ্যাঁ তুমি বুঝতে পারছো বোঝো নাই, তাহলে মোরা শুরু করে দিই, তাইলে তুমি বুঝতে পারবানে ঘটনাটা কি ঘটতে আছে। শুনো দাদু, তুমি হচ্ছে এই মোবাইলটা দিয়ে মোকে ভিডিও করবা, মুই গুরুত্বপূর্ণ একখান কি বক্তব্য দিব, হ্যাঁ ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মুই তানজিল তানহা, আপনারা মোকে দেখছেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সবসময় নিজেকে নিয়োজিত রাখি, রাখার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এইবারের ঈদে যারা নিম্নবিত্ত, যারা দুস্থ, গরিব, অসহায়, যাদের কোনো সামর্থ্য নাই, তাদের জন্য কে আছে? মুই আছি। এই যে মোর সামনে যে কাপড়ের গাঁটিটা দেখতে আছেন, একটু স্যাম্পল মাত্র, কাপড়ের গোডাউনতে আমি তো যাইই নাই। মুই ধনাঢ্যবান, বিত্তবান, অর্থবিত্ত যাদের আছে তাদেরকে উদার্ত আহ্বান জানাই, আপনারা কি করবেন, গরিব মানুষের পাশে দাঁড়াবেন, তারপরে হাসি ফুটাইবেন, তহেলি পাইবেন ঈদের প্রকৃত স্বাদ। এইবার এই কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট কি? অনেকে আবার বলতে পারেন এই যে দান খরচ করতে আছে, হ্যাঁ আবার ভিডিও করে দেখানোর কারণটা কি? আছে, কারণ আছে। মোট দেখা দিয়ে যদি কি উৎসাহ পায় হেরফিন নেমে ভিডিও করে ছেড়ে দিতে আসি। কবে কখন কোথায় এই দান খয়রাত করা হইবে, হ্যাঁ মুই নেক্সট ভিডিওতে দিয়ে দিই মনে। আপনারা এই পর্যন্ত অপেক্ষায় থাকেন, দেখতে থাকেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কারো কারো দেখি পরে দেখ মনে কি কেমন দিলাম দাদু। শুনো দাদু, মোর যেই পরিমাণ ফ্যান ফলোয়ার, সাবস্ক্রাইবার, এই ভিডিও আর কোনো মতো যদি সাইডে দেই দাদু, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, তাতে করে কি হইবে? যে কয় টাকা দান খয়রাত করছি তার তিন ডাবল টাকা কি ডলারে ডলার মোর পকেটে, এইভাবে তো চলতে আছে দাদু। মুই তোমার যেই জন্য ডাকছি, হ্যাঁ ওইতে আছে, তুমিও তো সামাজিক কর্মকাণ্ড কি করো,
এখন থেকে মুইজেই পাবে করছি এই পিলে করবা সামাজিক কর্মকাণ্ড, তাতে কি বীরেন খাটাইয়ে কাম করতে হয় দাদু, ঠিক আছে না? আপনারা দেখলেন, আপনাদেরকে বলতে হবে এখন যে মিস্টার বিন যখন থেকে শুরু করেছে কী কী করেছেন এবং তারপর যার দান করার ভিডিও সে ভিডিও করেছেন, তিনি যা বলেছেন তার উত্তরে মিস্টার বিন কী বলেছেন লিখে দিব? হ্যাঁ লিখে আসুন। ঈশিতা পেয়েছি, আমরা ঈশিতার উত্তর পেয়ে গেছি, এবারে দেখি তারিন এখনো লিখছেন। ওকে, আমরা দুজনেরই লেখা পেয়ে গেছি, ঈশিতা অনেক লিখেছেন এক পৃষ্ঠা আর তারিন কম লিখেছেন, আশা করি দুজনটাই হবে কারণ এটা খুব কঠিন বিষয় ছিল না, ইচ্ছা করে এই বিষয়টা আমরা এখানে সংযোজন করেছি কারণ এরকম বিষয়গুলো সমাজে অহরহই ঘটছে, বিশেষ করে রমজানের ঈদে এই বিষয়টা বেশি ঘটে থাকে, যেটা উচিত না, মোটেই উচিত না। ঈশিতা সুন্দর করে লিখেছেন যে ডান হাত দান করলে যেন বাম হাত না জানে, এটাই হলো মূল বিষয়, এক্স্যাক্টলি এটাই সঠিক উত্তর। তারিনও কি লিখেছেন, দান খরচ কখনো দেখিয়ে করতে হয় না, দান করতে হয় গোপনে, দান যখন করবেন তখন ডান হাত দিয়ে দান করলে যেন বাম হাত সেটা না জানে, উনি সুন্দর লিখেছেন, দুজনেই সঠিক উত্তর দিয়েছেন, এই সেগমেন্টে আপনারা দুজনেই বিজয়ী হয়েছে, দুজনকে ধন্যবাদ। আমার কাছে বিষয়টা মেসেজটা খুব ভালো লেগেছে, আসলে এটা একটা সময় উপযোগী একটা মেসেজ দিয়েছেন, এটাই কিন্তু হচ্ছে আসলে, সবকিছুই যে দেখানোর বিষয় নয়, সবকিছুই প্রচার প্রচারণার জন্য, এটা একদম ফ্যাশন হয়ে গেছে, হ্যাঁ, কারণ আমরা কিছু হলে সোশ্যাল মিডিয়াতে সব আপলোড করে দিই, ব্যক্তি জীবন সামাজিক জীবন এটার পার্থক্যটা ভুলে যাই, আমরা চিন্তা করি না যাকে দিচ্ছি তার ছবিটা যাচ্ছে অসম্মানজনক, সে কিভাবে নিচ্ছে বিষয়টা, এটাই আসলে আমরা কখনো চিন্তা করি না, চিন্তা করে দেখি না, আমরা তার অসহায়তাকে পুঁজি করে নিজেকে বড় করার চেষ্টা করি যেটা মোটেও উচিত না। এই কথাটাও পাশাপাশি বলতে চাই, আমি যা সেই আমার আমিকে চিনি শুধু আমি এবং সেটা আমার সৃষ্টিকর্তা জানেন, এবং অনেক কিছুই আছে যেটা আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগতই রাখতে চাই, সেটা পাবলিকের জন্য নয়, তো সেই জায়গাগুলো আসলে আমি মেনটেন করি সবসময় যে নিজের মধ্যেই রাখার, ফেসবুকে দেব, সোশ্যাল মিডিয়াতে দেব, বা মানুষ লাইক কমেন্ট করে জানেন, কারণ তারা মানুষেরটা দেখে অভ্যস্ত, তারা মনে করে আপনারা কেন দেন না, ওনারা দিচ্ছে আপনারা কেন দেন না, বিকজ এটা দাও উচিত না, সোশ্যাল মিডিয়াটা আসলে শাখের করাত, একদম আসতেও কাটে যাইতেও কাটে, যাইতেও কাটে। হ্যাঁ, যাক আমরা আমাদের অনুষ্ঠানের চারটি পর্বই শেষ করলাম, চারটি পর্বের যদি ফলাফলে যাই তাহলে বিজয়ী ঈশিতা আর আপনিও দ্বিতীয় হয়েছেন, এছাড়া তো উপায় নাই কোনো, এখানে জয় পরাজয় কিছু নেই, আমরা আজকে সবাই জয় এবং পরাজয়কে ভাগ করে নিচ্ছি। সত্যি কথা বলি, অনেকদিন পর একটা পরীক্ষা পরীক্ষা ফিলিং হলো, অনেকদিন পর মনে হলো একটা প্রতিযোগিতা করছি, কেমন যেন একটা ফিলিং আসলো যে যে যতটুকু পারি আচ্ছা ঠিক আছে একটু আমাদের অনুষ্ঠানের চারটি পর্বই আমরা অতিক্রম করেছি,